আলাইকুম, আমি ডক্টর শাকিল ফরিদ, কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটাল। প্রথমে আপনাদেরকে ওয়ার্ল্ড হার্ট ডের শুভেচ্ছা জানাচ্ছি। এই কোভিডের আমলে নিজের হার্টের দেখাশোনা করাটা খুবই ইম্পর্ট্যান্ট। কীভাবে নিজের হার্টকে আপনারা সুস্থ রাখবেন, এটার জন্য আপনাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, এছাড়া একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের কন্ট্রোলে রাখতে হবে, কারো উচ্চ রক্তচাপ থাকলে উক্ত রক্তচাপের ওষুধ খেতে হবে। যদি হার্ট ডিজিজ ডায়াগনোসড হয় তাহলে কার্ডিওলজিস্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, এবং যদি চিকিৎসা পাওয়া সত্ত্বেও বুকের ব্যথা না কমে তাহলে জরুরিভাবে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা তো গেল নিজেকে লুক আফটার করা, এছাড়া আপনার যে প্রিয়জন, আপনার যে কাছের মানুষ, তাদেরকেও লুক আফটার করতে হবে, তাদের যাতে হার্টের প্রবলেম না হয়, তাদেরও একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। তাদের যাদের রিস্ক ফ্যাক্টরস আছে, রিস্ক ফ্যাক্টরসগুলো মডিফাই করতে হবে, রিস্ক ফ্যাক্টরসগুলো যাতে হার্ট ডিজিজে পরিণত না করে সেটা ইম্পর্ট্যান্ট দেখাটা। এছাড়া সমাজে যারা ভালনারেবল আছে, আপনাদের বৃদ্ধ পিতা মাতা অথবা আত্মীয় স্বজন আছে, তাদেরকে দেখাশোনা করতে হবে, তাদেরও যাতে হার্টের প্রবলেম না হয়। আমরা জানি কোভিডে একটা মৃত্যুর ঝুঁকি আছে, কিন্তু কোভিড যখন হার্ট ডিজিজের পেশেন্টদের হয় তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। এর জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট, স্পেশালি এই কোভিডের আমলে, যে আমরা আমাদের নিজেদের হার্টের লুক আফটার করি। আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো হার্ট সার্জন আছে, অনেক ভালো ভালো কার্ডিওলজিস্ট আছে, এবং হার্টের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা লোকাল কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জনদের সাথে সবসময় যোগাযোগ রাখুন এবং নিজে লুক আফটার করুন। ধন্যবাদ ফিজিশিয়ানস টোনকে, ধন্যবাদ ওয়ার্ল্ড হার্ট ডেতে এরকম একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।